রচনা ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রচনা দি, মাত্র 24 বছর বয়স, একটা মানুষ চলে গেল। অপরাজিতা দি বলছিলেন যে ভগবান বড্ড স্বার্থপর, আপনার কি এরকমই কিছু মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তে কি মনে হচ্ছে আর কি বলবো বলো, কিছু মনে হচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই জন্যই, কারণ কিছুদিন আগে আমাদের বিনাম্বাবনেও এসেছিল এবং তখন একদম সুস্থ, একদম ঠিকঠাক আবার কাজে ফিরে এসেছি বললো, এবং একদম মানে দেখে একটুও মনে হলো না যে ও দুবার ক্যান্সার থেকে বেরিয়ে এসছে। এতটাই ওকে প্রাণবন্ত লাগলো এবং এতটাই আমি ওর সাথে আনন্দের সাথে 2-3 ঘন্টা কাটালাম। তার পর মুহূর্তে শুনলাম যে ও আবার হাসপাতালে এবং আবার ও অসুস্থ। তো ন্যাচারালি আবার এটাকে মেনে নেওয়া, এবং এই মেনে নেওয়াটা অদ্ভুত মেনে নেওয়া যে ও আর নেই, যে আমি ওকে আর দেখতে পাবো না। কাকে দোষ দেব, কাকে বলবো জানি না, মানে হয়তো এটাই তো ভবিতব্য যে আমরা সবাই লিখে এসেছি যে আমরা কতদিন পৃথিবীতে থাকবো। এটাই হচ্ছে মেনে নেওয়ার জায়গা, যে হয়তো ওর ওইটুকুই প্রাপ্য ছিল পৃথিবীতে থাকা। কিন্তু আমরা যারা ভালোবাসি, যাদের অপর মানুষকে ভীষণ আমরা ভালোবেসে ফেলি, তো তখন সেই মানুষটাকে দেখতে পাবো না, এটা অ্যাকসেপ্ট করাটা আমাদের কাছে ভীষণ কঠিন মনে হয়। তখন আমরা অনেক মানুষকে দোষারোপ করে ফেলি তার জন্য, সেটার জন্য ভগবানও যদি হয় সেটাকেও দোষারোপ করি, তা ওনাকেও দোষারোপ করি। কিন্তু অ্যাকচুয়ালি এটাই ফ্যাক্ট অফ লাইফ যে আমরা সবাই চলে যাব একদিন, এটা মেনে নিতে হবে। এবং আমরা কতদিন পৃথিবীতে থাকবো সেটাও আমরা লিখিত হয়ে এসেছি যতদিন আমরা জন্ম নিয়েছি। বাস্তবকে মেনে নিতে হবে, কিন্তু আমরা আজকে ঐন্দ্রিলা নেই, এটা তো যতটা কঠিন মেনে নেওয়া বলাটা অতটা কঠিন নয়। কিন্তু আমরা চেষ্টা করবো যাতে ওর আত্মার শান্তি কামনা করি এবং যেখানেই থাকবো যেন ভালো থাকে।